আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি এই ভিডিওতে ডিসকাস করব এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন চ্যাপ্টার পার্ট 1। তো এখানে লিখেছি আমি, অ্যানিমেল অ্যাকুমুলেট অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড আয়ন্স। এক্সাম্পল, আয়নের এক্সাম্পল সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, অরক্লোরিন, ফসফেট, সালফেট এটসেট্রা। ইদার বাই মেটাবলিক অ্যাক্টিভিটিস অর বাই আদার মিনস লাইক এক্সেস ইনজেকশন। তো ব্যাপারটা হলো, আমাদের বডিতে যে প্রতিনিয়ত মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে, মানে মেটাবলিজম হচ্ছে, মেটাবলিজমের ফলে কী হচ্ছে, কতগুলো ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেগুলোর এক্সাম্পল উপরে দেওয়া আছে। এছাড়া অনেক সময় এমন হচ্ছে আমরা এক্সেস ইনজেকশন করছি, মানে বেশি খেয়ে নিচ্ছি। যেমন তো কি হচ্ছে, আমাদের বডিতে যতটুকু দরকার সেইটুকুই অ্যাবজর্ব হচ্ছে, আর যে বাকি প্রোডাক্টগুলো আছে সেগুলোও বডি থেকে বেরিয়ে যাচ্ছে, যেগুলো এক্সেস আছে। প্রোডাক্টগুলো আবার দেখে নিচ্ছি, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, আয়ন্স। আয়ন্সের মধ্যে কী কী হতে পারে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, সালফেট এটসেট্রা। এইসব এক্সক্রিশনের মাধ্যমে বডি থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখছি কয়েকটা কমন নাইট্রোজেনাস ওয়েস্ট। পেপার হলো এই যে চ্যাপ্টারটা আছে, এনসিইআরটি থেকে ভালো করে পড়বে এটাই। এতে আমি এনসিইআরটির লাইনগুলোই দেখাচ্ছি, সব লাইনগুলো কভার করা হয়নি, তো তোমরা ওখান থেকে একটু ভালো করে পড়ে দেবে প্রতিটা লাইন। তো দেখো, কমন নাইট্রোজেনাস ওয়েস্ট, কমন যে নাইট্রোজেনযুক্ত যে ওয়েস্টগুলো আছে সেগুলো কী কী হতে পারে আমাদের বডিতে। অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া NH3, NH3 হচ্ছে অ্যামোনিয়া। ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তো অ্যামোনিয়া যদি দেখি, অ্যামোনিয়া হচ্ছে মোস্ট টক্সিক, সব থেকে টক্সিক, রিকিউর লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার। মোস্ট টক্সিক বলে এটাকে, এটার এক্সক্রিশনের জন্য লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার প্রয়োজন। মানে ব্যাপারটা হলো, আমাদের বডিতে যে অ্যামোনিয়া প্রোডিউস হচ্ছে, অ্যামোনিয়া হচ্ছে সব থেকে টক্সিক। এবার এটা টক্সিসিটি যেটা আছে সেটা কমিয়ে রাখার জন্য বেশি ওয়াটারের প্রয়োজন হয়, বেশি অ্যামাউন্ট অফ ওয়াটার, মানে বেশি পরিমাণে ওয়াটারে এটা সলুবল হয়ে টক্সিসিটি কমিয়ে দেয়। মানে ব্যাপার হলো, এটা যদি অ্যামোনিয়া যদি বেশি পরিমাণ জলে দ্রবীভূত থাকে তাহলে সেটা টক্সিসিটিটা কম হবে, বেশি পরিমাণ জল লাগবে এটা টক্সিসিটি কমানোর জন্য। এবার যদি আমরা ইউরিক অ্যাসিড দেখি, এটা হচ্ছে লেস টক্সিক, রিকিউর মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার। লেস টক্সিক বলে এটার টক্সিসিটি মেনটেন করার জন্য, মানে টক্সিসিটিটা কমিয়ে দেওয়ার জন্য অল্প পরিমাণ জলের প্রয়োজন হয়। এরপর আমরা দেখব কয়েকটা, মানে কয়েক ধরনের অ্যানিমেল যারা এই নাইট্রোজেনাস ওয়েস্টগুলো এক্সক্রিট করে, যেমন অ্যামোনোটেলিজম। অ্যামোনোটেলিজম জিনিসটা কি, প্রসেস অফ এক্সক্রিটিং অ্যামোনিয়া, মানে যারা এক্সক্রিশনের মাধ্যমে, মানে ব্যাপারটা হলো অ্যামোনিয়া এক্সক্রিশন করে যে করাকে অ্যামোনোটেলিজম বলে, প্রসেস অফ এক্সক্রিটিং অ্যামোনিয়া, অ্যামোনিয়া এক্সক্রিশন করাকে অ্যামোনিওটেলিজম বলে। আর যারা এক্সক্রিশন করছে অ্যামোনিয়া তাদের বলা হচ্ছে অ্যামোনোটেলিক, অ্যামোনোটেলিক। যেমন এক্সাম্পল হচ্ছে ম্যানি বোনিফিশেস, ম্যানি বোনিফিশেস, অ্যাকোয়াটিক অ্যাম্ফিবিয়ানস অ্যান্ড অ্যাকোয়াটিক ইনসেক্টস। এরা কী করছে, অ্যামোনিয়াকে এক্সক্রিট করছে, তো এদের কী বলা হচ্ছে, অ্যামোনোটেলিক। আর এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যামোনোটেলিজম। অ্যামোনিয়া রেডিলি সলিউবল, এক্সক্রিটেড বাই ডিফিউশন অ্যাক্রস বডি সারফেস অর থ্রু গিল সারফেস ইন ফিশেস অ্যাজ অ্যামোনিয়াম আয়ন্স। মানে ব্যাপারটা হচ্ছে, অ্যামোনিয়া হচ্ছে রেডিলি সলিউবল, মানে জলে সহজেই দ্রবীভূত হয়ে যায়, রেডিলি সলিউবল ইন ওয়াটার, হাইলি সলিউবল। তো ইজিলি সলিউবল বলে কি হচ্ছে, এরা এক্সক্রিট কিভাবে করছে, ডিফিউশন প্রস, এরা বডি সারফেসের সাথে, বডি সারফেসের মাধ্যমে ওয়াটারের সাথে, মানে ওয়াটার বডি সারফেসের মাধ্যমে এই যে অ্যামোনিয়া যে আছে, অ্যামোনিয়াটা অ্যামোনিয়াম আয়ন হিসাবে ডিফিউজ করে দিচ্ছে ওয়াটার এনভায়রনমেন্টে, যে ওয়াটার আছে এদের চারপাশে যে ওয়াটার আছে সেটাই এক্সক্রিট করে দিচ্ছে ডিফিউশনের মাধ্যমে বডি সারফেস দিয়ে, বা কী করছে, গিল দিয়ে, গিল যে আছে, অনেকের গিল থাকে, গিলের মাধ্যমে, গিলের যে সারফেস আছে সেটার মাধ্যমে ডিফিউশন করছে, যার ফলে অ্যামোনিয়াটা বেরিয়ে তার চারপাশের ওয়াটারে চলে যাচ্ছে, যেহেতু অ্যামোনিয়া ওয়াটারে রেডিলি সলিউবল। তো অ্যামোনিয়া রেডিলি সলিউবল, তাই কিডনিস ডাজ নট প্লে সিগনিফিক্যান্ট রোল। তো অ্যামোনিয়া এক্সক্রিশনের জন্য কিডনির দরকার হয় না, কিডনি তেমন একটা রোল প্লে করে না।
তো টেরিস্ট্রিয়াল যারা আছে, যারা স্থলচর প্রাণী, তাদের ক্ষেত্রে দেখা যায় প্রডিউস লেসার টক্সিক নাইট্রোজেনাস গ্যাস। আগেই বলেছিলাম অ্যামোনিয়া হচ্ছে মোস্ট টক্সিক নাইট্রোজেনাস গ্যাস। তো টেরিস্ট্রিয়াল যারা আছে ওরা কি করছে, লেস টক্সিক নাইট্রোজেনাস ওয়েস্ট ফর্ম করছে, যেমন কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড ফর কনজারভেশন অফ ওয়াটার। দেখো একটা কথা বলছি, যে এরা যদি নাইট্রোজেনাস ওয়েস্ট হিসেবে অ্যামোনিয়া ফর্ম করতো, তাহলে অ্যামোনিয়া এক্সক্রিটের জন্য বেশি পরিমাণ জল লাগতো। তো বেশি পরিমাণ জল লাগলে বডি থেকে বেশি পরিমাণ জল চলে যেত, বডিতে ওয়াটার লস হয়ে যেত। তো ওয়াটারের লেভেলটা বডিতে মেনটেন করতে হবে, মানে ওয়াটার লসটা কমাতে হবে। তাই এদের লেস টক্সিক, লেসার টক্সিক নাইট্রোজেনাস ওয়েস্ট মানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এরগুলো ফর্ম হয়। হচ্ছে ইউরিওটেলিজম। ইউরিওটেলিজম কি? প্রসেস অফ এক্সক্রিটিং ইউরিয়া, ইউরিয়া এক্সক্রিশনের প্রসেসকে ইউরিওটেলিজম বলে। আর যারা ইউরিয়া এক্সক্রিট করে তাদের বলা হচ্ছে, সেসব অ্যানিমেলদের বলা হচ্ছে ইউরিওটেলিক অ্যানিমেল অর ইউরিওটেলিক। এক্সাম্পল ম্যামলস, তারপর আছে ম্যানি টেরিস্ট্রিয়াল অ্যাম্ফিবিয়ানস অ্যান্ড ম্যানি ফিশেস। তারপর হচ্ছে মেটাবলিজম, তারপর হচ্ছে না মানে যেমন আমাদের বডিতে মেটাবলিজম হয়, মেটাবলিজমের ফলে অ্যামোনিয়া ফর্ম হয়। তো এই যে অ্যামোনিয়া ফর্ম হচ্ছে, অ্যামোনিয়াটা কি হচ্ছে, লিভারে ইউরিয়াতে কনভার্ট হচ্ছে, ইউরিয়াতে। তো ইউরিয়া লেস টক্সিক, তো লেস টক্সিক ইউরিয়াতে কনভার্ট হচ্ছে, কোথায় হচ্ছে, লিভারে। তো তারপর কি হচ্ছে, রিলিজ ইন টু ব্লাড। লিভারে ইউরিয়া ফর্ম হচ্ছে, ইউরিয়াটা ব্লাডে রিলিজ হয়ে যাচ্ছে। এবার ব্লাডের মাধ্যমে কি হচ্ছে, ব্লাডের মাধ্যমে কিডনিতে আসছে, কিডনিতে এক্সক্রিট আউট হয়ে যাচ্ছে, মানে ফিল্ট্রেশন হচ্ছে, ফিল্ট্রেশনের মাধ্যমে এটা এক্সক্রিট আউট হয়ে যাচ্ছে। কিন্তু কি হচ্ছে, সাম অ্যামাউন্ট অফ ইউরিয়া রিটেইন ইন দ্য কিডনি, মেনটেইন কিডনি ম্যাট্রিক্স টু মেনটেন ডিজায়ার অসমোলারিটি। ব্যাপারটা কি হচ্ছে, কিডনির যে অসমোলারিটি, ওই অসমোলারিটি মেনটেনের জন্য সাম অ্যামাউন্ট অফ ইউরিয়া রিটেইন করে যাচ্ছে কিডনিতে, মানে কিডনিতে থেকেই যাচ্ছে, কিডনি ম্যাট্রিক্সে সাম অ্যামাউন্ট অফ ইউরিয়া থেকেই যাচ্ছে সেখানকার অসমোলারিটি মেনটেন করার জন্য। অসমোলারিটি কি? অসমোলারিটি হলো ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। দেন হচ্ছে ইউরিকোটেলিজম, প্রসেস অফ এক্সক্রিটিং ইউরিক অ্যাসিড, বাট ইউরিক অ্যাসিড এক্সক্রিশনের প্রসেস হচ্ছে ইউরিকোটেলিজম। এই দুটো খুব কনফিউশন আর, কিন্তু ইউরিওটেলিজম অ্যান্ড ইউরিকোটেলিজম এটা ভালো করে দেখবে। একইভাবে এদের এদের যেসব অ্যানিমেল ইউরিকোটেলিজম দেখা যায় তাদের বলা হচ্ছে ইউরিকোটেলিক অ্যানিমেল অর ইউরিকোটেলিক। তো এই দুটো ভালো করে দেখবে যে ইউরিওটেলিক আর ইউরিকোটেলিক, এই দুটো খুব কনফিউশন হয় অনেক সময়। এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে রেপটাইলস, বার্ডস, ল্যান্ড স্নেইলস অ্যান্ড ইনসেক্টস এক্সক্রিট ইউরিক অ্যাসিড ইন দ্য ফর্ম অফ পেলেট অর পেস্ট উইথ এ মিনিমাম লস অফ ওয়াটার। তো আমরা আগেই দেখেছি ইউরিক অ্যাসিড এটা হচ্ছে লেস টক্সিক, তো লেস টক্সিকের জন্য মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার প্রয়োজন হয়। তো মিনিমাম ওয়াটারের প্রয়োজন হয় বলে এদের যে এক্সক্রিটরি ফর্ম আছে, মানে যে ফর্মে এরা এক্সক্রিট করছে সেটা সেটা কি হতে পারে, সেটা শক্ত হতে পারে, প্যালেট অর পেস্ট টাইপ, মানে পেস্টের মতো হতে পারে, সেমি সলিড বলতে পারে, এটা বলতে পারো সলিড অর এটা হচ্ছে সেমি সলিড উইথ মিনিমাম লস অফ ওয়াটার। এরপর আমরা দেখব এক্সক্রিটরি অর্গান এক্সাম্পলস অ্যান্ড দেয়ার ফাংশনস। তো আমরা যদি এক্সক্রিটরি অর্গান দেখি, ফার্স্টে হচ্ছে এক্সক্রিটরি অর্গান প্রোটোনেফ্রিডিয়া অর ফ্লেম সেল। তো প্রোটোনেফ্রিডিয়া অর ফ্লেম সেল যেটা আছে এটার এক্সাম্পল কি, প্ল্যাটিহেল বিথেস। প্ল্যাটিহেল বিথেসের মধ্যে আছে ফ্ল্যাট ওয়ার্মস, এক্সাম্পল প্ল্যানেরিয়া, রটিফার্স, সাব অ্যানিলিডস দ্য অ্যান্ড দ্য সেফালোকর্ডেট দ্যাট ইজ অ্যাম্ফিওক্সাস। এগুলো এই এক্সাম্পলগুলো তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। আর একটা কথা বলতে কি, প্রতিটা চ্যাপ্টারে বা এই চ্যাপ্টারেও যেমন এই যে বিভিন্ন ফাইলাম হিসেবে এক্সাম্পল দেওয়া আছে, তো যখন এক্সামে কোয়েশ্চেন আছে অনেক সময় এমন হয়ে যায় ওই অ্যানিমাল কিংডমের
আর এইখানের যে এক্সাম্পলগুলো আছে এগুলো মিশিয়ে কোনো কোশ্চেন দিয়ে দিতে পারে। সাপোজ মনে করো স্টেটমেন্ট দিয়ে দিল, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, এরকম চারটা স্টেটমেন্ট দিয়ে দিল, ওখান থেকে তিনটা স্টেটমেন্ট দিয়ে দিল, আর এখান থেকে সাপোজ ধরো প্ল্যাটি হেলমেথিসিস কোন স্টেটমেন্টটি ঠিক, এরকম একটা স্টেটমেন্ট আসলো, ওখান থেকে তিনটা ফিচার্স দিয়ে দিল, এখান থেকে একটা ফিচার্স দিয়ে দিল, যেমন দিল প্রেজেন্স অফ ল্যা প্রেজেন্স প্রেজেন্স অফ কি প্রোটোটাইপ ইডিয়া, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিল, দিতেই পারে। তো এভাবেও অনেক সময় কোয়েশ্চন আসে, তো এক্সাম্পলগুলো মনে রাখবে। এর ফাংশন কি? আয়নিক অ্যান্ড ফ্লুইড ভলিউম রেগুলেশন, দ্যাট ইজ অসমোল রেগুলেশন। আয়নিক আর ফ্লুইড ভলিউম রেগুলেশন, যেটা আমি একটু আগে বললাম, অসমোলারিটি মেনটেন, মানে হচ্ছে যে বডিতে যে আয়োনিক ব্যালেন্স, আর ফ্লুইড ওয়াটার মানে আলটিমেটলি ওয়াটার ব্যালেন্সই বোঝাতে চাইছে, মানে ফ্লুইড বডি ফ্লুইড যে আছে সেটার ভলিউম মেনটেন করা। তারপর হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া জিনিসটা কি? টিউবিউলার এক্সক্রিটরি স্ট্রাকচার, টিউবিউলার এক্সক্রিটরি স্ট্রাকচার, টিউব লাইক এক্সক্রিটরি স্ট্রাকচার। এটা কাদের দেখা যায়? আর্থ ওয়ার্মস অ্যান্ড আদার অ্যানিলিডস, অন্যান্য যারা অ্যানিলিডস আছে তাদের। ফাংশন কি? হেল্পস টু রিমুভ নাইট্রোজেনাস ওয়েস্ট অ্যান্ড মেনটেন এ ফ্লুইড অ্যান্ড আয়োনিক ব্যালেন্স। তার যে নাইট্রোজেনাস ওয়েস্ট আছে সেগুলোকে রিমুভ করতে হেল্প করে, অ্যান্ড মেনটেন্স এ ফ্লুইড অ্যান্ড আয়োনিক ব্যালেন্স, মানে আলটিমেটলি অসমোলারিটি মেনটেন করে। এটা পরের লাইনটা এটাই বোঝাচ্ছে, ফ্লুইড আর আয়োনিক ব্যালেন্স। তারপর হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিউল। ম্যালপিজিয়ান টিউবিউল কি? মোস্ট অফ ইনসেক্টস ইনক্লুডিং ককরোচ, মোস্ট অফ ইনসেক্টস ইনক্লুডিং ককরোচ। আর এর ফাংশন কি? হেল্পস ইন দ্য রিমুভাল অফ নাইট্রোজেনাস ওয়েস্ট অ্যান্ড মেনটেন অসমো রেগুলেশন। এদেরও ফাংশন হচ্ছে যে নাইট্রোজেনাস ওয়েস্ট থাকে সেগুলোকে রিমুভ করা, আর যে বডি অসমোলারিটি আছে মানে অসমো রেগুলেশনে হেল্প করা, অসমোলারিটি মেনটেন করা। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিনাল গ্ল্যান্ডস অর গ্রিন গ্ল্যান্ডস। এটা দেখা যায়, এটা দেখা যায় ক্রাস্টেশিয়াস লাইক প্রনস, মানে যেটা আমরা ভুলে থাকি চিংড়ি মাছ, যাই হোক, মানে ক্রাস্টেশিয়াস একটা ফাইলামের আন্ডারে ক্লাস একটা, তো আমাদের এত ডিটেলসে জানার দরকার নেই, যাই হোক এটুকু মনে রাখবে, ক্রাস্টেশিয়াস লাইক প্রনস। এদের ফাংশন কি এই এক্সক্রিটরি অর্গানের? এক্সক্রিটরি ফাংশন, এটার তেমন একটা কিছু দেয়া নেই, আমি এখানে তাই লিখে রেখেছি এক্সক্রিটরি ফাংশন, মানে এক্সক্রিশনে হেল্প করে। ধন্যবাদ।